বিশেষকৈ আগন্তুক ভোগালী বিহুৰ উপলক্ষে আপোনালোক সকলোৰ প্ৰতি আন্তৰিক শুভেচ্ছাৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছো। ইতিমধ্যে আমাৰ উপৰুক্ত বক্তা অধ্যক্ষ ৰামাকান্ত দেউৰী আৰু মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই অসম চৰকাৰৰ তৰফৰ পৰা FDCৰ যোগেদি আমি মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত কেনেধৰণে গুৰুত্ব প্ৰদান কৰিছো আৰু কি কি আঁচনিৰ দ্বাৰা অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ বিশেষভাৱে মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত আমি আমাৰ মৎস্য উৎপাদনত জড়িত ব্যক্তিসকলক লৈ আগবাঢ়িছো এই কথা সুন্দৰভাৱে তেখেতসকলে উল্লেখ কৰিছে। আমি সকলোৱে জানো যে অসমখন বিশাল জলৰাশি মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ লগতে আমাৰ বিভিন্ন নদী উপনদী খাল বিল জান জুৰি আছে। গতিকে পৰ্যাপ্ত পৰিমাণৰ জল সম্পদ আজি থকা ৰাজ্য হিচাপে অসম ভাৰতবৰ্ষৰ বুকুত পৰিচিত। গতিকে ইয়াক স্বাভাৱিকভাৱে মৎস্য উৎপাদন যুগ যুগান্তৰ ধৰি চলি আহিছে আৰু ইয়াৰ উৎপাদন শক্তি বৃদ্ধি কৰিব লগা হ'লে এতিয়া আমি আধুনিক ধ্যান ধাৰণাৰে আগবাঢ়িব লাগিব। আমাৰ জৈৱ বৈচিত্ৰৰ শক্তি আমি প্ৰয়োগ কৰিব লাগিব। আমি অত্যন্ত ভাগ্যৱান, ঈশ্বৰে আমাৰ প্ৰতি কৃপা দৃষ্টি নিক্ষেপ কৰিছে, ইমান এখন সুন্দৰ ৰাজ্যত আমাক জন্মলাভ কৰাৰ বাবে ঈশ্বৰে আমাক আশীৰ্বাদ দিছে। গতিকে এইখন ৰাজ্যৰ যি যি জৈৱ বৈচিত্ৰৰ শক্তি সম্পদ সম্ভাৱনা ইয়াৰ দ্বাৰাই আগন্তুক দিনত আমাৰ ভৱিষ্যত আমি নিৰ্মাণ কৰিব লাগিব। প্ৰাকৃতিক সম্পদ সম্ভাৱনা আৰু শক্তিৰ দ্বাৰা আমি উজ্জীৱিত হ'ব লাগিব। ইমান সুন্দৰ সেউজীয়া বাতাৱৰণ, পৰ্যাপ্ত পৰিমাণৰ বৰষুণ প্ৰতি বছৰে আৰু আমাৰ নদ নদী খাল বিলত বছৰজোৰা পানী থকাৰ বাবে আমি এইখিনি সুযোগ লাভ কৰিছোঁ যে মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত যদি আমি দৃঢ়তাৰে কষ্ট স্বীকাৰ কৰোঁ আৰু আধুনিক ধ্যান ধাৰণাৰে বিশ্ব বজাৰত আমাৰ সুকীয়া এটা পৰিচয় দাঙি ধৰাৰ নিমিত্তে যদি প্ৰয়াস কৰোঁ, আমি নিশ্চিতভাৱে মৎস্য উৎপাদনৰ যোগেদি উঠি অহা প্ৰজন্মক উপাৰ্জনৰ ক্ষেত্ৰত স্বাৱলম্বী কৰাৰ লগতে ৰাজ্যখনৰ অৰ্থনৈতিক বুনিয়াদ শক্তিশালীৰ ওপৰত গঢ় দিব পাৰোঁ। গতিকে মই সেইবাবে বিশ্বাস কৰোঁ যে মৎস্য উৎপাদনক আমি অগ্ৰাধিকাৰ দিব লাগিব। আমি কেৱল এই মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত জড়িত ব্যক্তিসকলৰ কথাবিলাক আওকাণ কৰিলে নহ'ব। যিসকল ট্ৰেডিশ্যনেলি এই ব্যৱসায়ৰ সৈতে জড়িত সেইসকলৰ সত্বে আলাপ আলোচনা বিতংভাৱে কৰিব লাগিব আৰু তেখেতসকলৰ জীৱনৰ অভিজ্ঞতাবিলাক আমি জানিব লাগিব। মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত নদীৰ বুকুত, ডাঙৰ ডাঙৰ বিলৰ বুকুত কেনেধৰণৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হয় আমাৰ ৰাইজে আৰু তেখেতসকলে এই ক্ষেত্ৰত সমাধানৰ সূত্ৰ বিচাৰি যেতিয়া চৰকাৰৰ কাষ চাপে পূৰ্বতে এই কথাবিলাক বিশেষভাৱে গুৰুত্ব নিদিয়াৰ বাবে সেই মৎস্য উৎপাদনকাৰীসকল মাছমৰীয়া ৰাইজ সদায় নিৰুৎসাহ হৈ উভতি যাব লগা হৈছে। এতিয়া কিন্তু বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যাৰ দ্বাৰা আমি আগন্তুক দিনত মাছ ধৰাৰ কৌশল আৰু মাছ উৎপাদন কৰা মাছ পোহাৰ কৌশলবিলাক আজি সলনি কৰাৰ নিমিত্তে আমি প্ৰয়াস কৰিব পাৰোঁ আৰু বিজ্ঞানে সেইখিনি আমাক সুযোগ প্ৰদান কৰিছে। আমাৰ প্ৰাকৃতিক বাতাৱৰণটো বিনষ্ট নকৰাকৈ জৈৱ বৈচিত্ৰ সংৰক্ষণ কৰিও আমি আমাৰ মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত শক্তি বৃদ্ধি কৰিব পাৰোঁ। সেইবাবে আমি গ্ৰাম্য অঞ্চলৰ ৰাইজক আৰ্থিকভাৱে সবল কৰাৰ নিমিত্তে আমি মুখ্যমন্ত্ৰী সমগ্ৰ গ্ৰাম উন্নয়ন যোজনাৰ যোগেদি 26,000খন গাঁৱত 33,000 কোটি টকা ব্যয় কৰি গাঁওবিলাকৰ যোগ্যতা অনুযায়ী তেখেতসকলক আৰ্থিক সহযোগিতা দিয়াৰ যি সিদ্ধান্ত আমি গ্ৰহণ কৰিছোঁ, যিখন আঁচনি আমি হাতত লৈছোঁ, এই আঁচনিৰ পৰা আজি বহু গাঁও যিবিলাক গাঁও আশে পাশে ডাঙৰ ডাঙৰ ঐতিহাসিক বিলবিলাক আছে, খাল আছে, নদী আছে, সেই অঞ্চলবিলাকত যাতে আমাৰ গঁঞা ৰাইজে উঠি অহা যুৱক যুৱতীসকলে মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত আধুনিক ধ্যান ধাৰণাৰে জড়িত হ'ব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই আঁচনিৰ পৰাই আৰ্থিক সহযোগিতা আগবঢ়োৱাৰ নিমিত্তে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে।
84 কোটি টাকা ব্যয় করে ঘরে ঘরে পুখুরি ঘরে ঘরে মাছ এই আসনির যোগেদি আমি মৎস্য উৎপাদন ক্ষেত্রে মানুষের মাজত একটা শক্তিশালী চেতনা জাগৃত করে তুলিব বিচাৰিছো ঘরে ঘরে পুখুরি ঘরে ঘরে মাছ কেবল পুখুরীত মাছ পোহায় নহয় পুখুরীটো চারিটা দিশ যদি আমি ভালদরে বান্ধ নির্মাণ করে লব পাৰো আর তার যদি মেডিসিনাল প্লান্ট বিশেষকৈ আপনাদেরকে জানে পুখুরীর পানিটো পরিষ্কার করে রাখব লগা হলে তার দাঁতে যদি আমলখি আমি রুম আমলখি একো একোটা আমলখি সেই পুখুরীত পড়ার লগে লাগে এই পুখুরীর পানিটো সম্পূর্ণরূপে তার রোগমুক্ত হয়ে থাকে এই মেডিসিন হিসাবে কাম করার মাছবিলাকেও সেই আমলখিরটো খায় বা আমলখির পচাডালটোর পৰা পুখুরীর পানিটো যিমান হোৱাত হিসাবে গড় লৈ উঠে এই কথাবিলাক মাছ উৎপাদন করা মাছমরিয়া রাইজর অভিজ্ঞতার ভিত্তিত মই জনা কথা মই ভবা নাছিল আগতে যে আমলখির একটা ডাল যেটা পচি যায় পানিত গপলায় এই পানিটো অত্যন্ত মাছবিলাকর কারণে ই উপযোগী করে তোলে আর মাহৰ মাছৰ বাসস্থান উপযোগী হিসাবে গড় লৈ উঠে এইবিলাক কথা ট্রেডিশনেল স্কিল এইবোৰ আজুককাৰ পৰা বুটলা শিক্ষা অভিজ্ঞতার ভিত্তিত এই শিক্ষাবিলাকক লৈ আজি হাজার হাজার লোকে মর্যাদা সহকারে জীবনের বাটত উপার্জন করে আজি নিজের পুত্র কন্যা পোহপাল দিছে আর সন্মান সহকারে নিজের অর্থনীতি বুনিয়াদ তৈয়ার করেছে নিজেও চহকী হয়েছে স্বাবলম্বী হয়েছে আর রাজ্যখনের বাবেও সুন্দরভাবে রাজহ যোগান ধরার বাবে একটি সুন্দর বাতাবরণ সৃষ্টি করেছে গতি সেইভাবে মই বিশ্বাস করো যে আগন্তুক দিনত অসমখন চহকী রাজ্য হিসাবে গড় দিয়ার নিমিত্তে মৎস্য উৎপাদনক আমি অন্যতম গুরুত্বপূর্ণ ইয়াক বিষয়বস্তু হিসাবে গ্রহণ করে আমি আগুয়ে যাব পারো এই মৎস্য উৎপাদনের ক্ষেত্রতে লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীয়ে তাত কর্মসংস্থাপন পাব পারে উপার্জনের বাবে সুন্দর একটি বাতাবরণ তেখেতক আবিষ্কার করব পারে আপনাদেরকে জানি সুখী হব যে আজির পৃথিবী মাছর যেটু চাহিদা পৃথিবীর বজারত এই মাছর চাহিদা কথা আপনাদের সকলে জানে মই অলপতে আমার 14 গৰাকী সফল খেতিয়কক লগত লৈ ভিয়েতনাম গৈছিল এই ভিয়েতনাম ভ্রমণত মই মোর সতীর্থ বিধায়ক সকলো গৈছিল কিন্তু লগত মই প্রথমবার বাবে লৈ গৈছিল 14 গৰাকী বরাক ব্রহ্মপুত্রর পাহাড় ভৈয়ামর সফল খেতিয়ক মহিলা আর পুরুষ তেখেতসকলে জীবনের বাটত কঠোর পরিশ্রমের সাধনার যোগেদি কৃষিভূমিত যেখানে সফলতা অর্জন করেছে আর সেইভাবে সফলতার প্রতীক হিসাবে তেখেতসকলক মই অসমৰ পৰা ভিয়েতনামলৈ লৈ গৈছিল আর ভিয়েতনামত তেখেতসকলে কেবাটাও তেখেতসকলে সেই অঞ্চল ভ্রমণ করলে তাত মাছ কেনেধরণে উৎপাদন করা হয় কেনেধরণে ধান খেতি তাত উৎপাদন করা হয় আর কেনেধরণে বিভিন্ন ফল মূল উৎপাদন করা হয় আর কেনেধরণে বিশ্ব বজারত আজি ভিয়েতনামে কৃষি খণ্ডত উল্লেখযোগ্য স্থান দখল করেছে এই কথাবিলাক উমান ঘটিবর বাবে তেখেতসকল লৈ যোৱা হৈছে মই গৈ তাতে যেটো দেখিলো আর ভিয়েতনামিজ যিসকল গৃহস্থানীয় বিষয়ববীয়া মন্ত্রী তেখেতসকলের বক্তব্যৰ পৰা যিখিনি কথা উমান পালো যে ভারতবর্ষের মাছ ভিয়েতনামলৈ রপ্তানি হয় কিন্তু সেই মাছকে ভ্যালু এডিশন করে পেলায় আধুনিক ধ্যান ধারণায় তেখেতসকলে ইউরোপিয়ান মার্কেটত বিক্রি করে আমার মাছের পরে তেখেতসকলে প্রতি বছরে $4 বিলিয়ন উপার্জন করে $4 বিলিয়ন অর্থাৎ যদি আপনি 1 বিলিয়নক যদি আপনি রুপিলে কনভার্ট করে 70 টাকা যদি পার ডলার ধরে 4 বিলিয়ন মানে 400 কোটি মাল্টিপ্লাইড বাই 70 4×7 = 28 2,80,000 কোটি টাকা তেখেতসকলে উপার্জন করে ভারতীয় মাছর অর্থাৎ তার ইউরোপিয়ান মার্কেটত মাছর শেপ এন্ড সাইজ কেনে ধরনে কটাতো বিচারে কেনে ধরনে তার প্রসেসিং করব লাগে এই সকলবিলা কথা তেখেতসকলে আয়ত্ত করে লৈছে তার কনজিউমার বিলাকে কেনে ধরনে বিচারে আমার অসমিয়া কথা এটা আছে মাছর তেলেরে মাছ ভজা অর্থাৎ ভারতীয় মাছ তেখেতসকলে কম দামত কিনি বিশ্ব বজারত প্রসেসিং করার পাছত ভ্যালু এডিশন করার পাছত তেখেতসকলে এনে ধরনে বিশদ পরিমাণের উপার্জন করবল সক্ষম হয়েছে ফলত ভিয়েতনামের গ্রাম্য অর্থনীতি শক্তিশালী পথ গড় লৈ উঠেছে আর পৃথিবীর তেখেতসকলে
প্রথম পাঁচখন কৃষি খণ্ডত সফল রাষ্ট্র হিসেবে আজি নিজকে প্রতিষ্ঠা করবলে সক্ষম হয়েছে। গতি আমার সেইখানে শক্তি মজুদ আছে কৃষি খণ্ডত, কিন্তু ইয়ার বাবে সাধনার প্রয়োজন। অর্থাৎ সাধনা মানে কি? এই বিষয়টা আন্তরিকতার নিষ্ঠার প্রবেশ করব আর একনিষ্ঠভাবে এই বিষয়ে পরিশ্রম করে আগন্তুক দিনত আমার উৎপাদন শক্তি আমি দৃষ্টান্তমূলকভাবে দাঙি ধরব। গতি মানে ভাবো যে আগন্তুক দিনত সেই দৃষ্টিভঙ্গি আমি আগুয়াই যাব লাগবে। আর এতিয়া আপনাদের জানে যে আমি গুয়াহাটি এয়ারপোর্টত এডভান্টেজ আসাম আয়োজন করেছিল আপনাদের জানে যা তিন আর চারি ফেব্রুয়ারি এই বছরকে, মানে যাওয়া বছর 2018 তিন আর চারি ফেব্রুয়ারি তারিখে দুদিনিয়া কার্যসূচী বিশ্ব গ্লোবাল ইনভেস্টর সামিট গুয়াহাটি হয়েছিল এডভান্টেজ আসাম নামে। আর সে সামিটর পাছতেই আমি উপলব্ধি করি যোগাযোগ আর যাতায়াত ব্যবস্থা যদি চুবুরিয়া রাষ্ট্রের সত্যি শক্তিশালী উপর গড় দিয়া নহয় তেতিয়া আমার উৎপাদিত সামগ্রীবিল আমার মাজতে থাকি যাব। ফলত আমার উৎপাদিত সামগ্রীবিল উচিত মূল্য আমার খেতিয়কালে উৎপাদনকারী সকলে নপাব। সেইভাবে সেই কথা উপলব্ধি করে আমি ভারত সরকারক অনুরোধ জানালো আমার চুবুরিয়া রাজ্য 10খন আছে আসিয়ান কান্ট্রি, আর ইয়ার উপরে বিবিএন আছে বাংলাদেশ ভুটান নেপাল আর আসিয়ান 10খন 13খন কান্ট্রি আমার চৌদিকে আছে আর সর্বমুঠ জনসংখ্যা আছে প্রায় 80 কোটি 800 মিলিয়ন পপুলেশন। এইখানে এখন ডর বাজার আমার উৎপাদনকারী সকলে বাবে। গতি সেইভাবে এই বাজারখান দখল করবেন ধরনের একটা গ্লোবাল ভিশন লো আমি যাতায়াত ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থা সবল করার নিমিত্তে ভারত সরকারকে অনুরোধ জানালো। আপনাদের জানি সুখী হব আমার অনুরোধের পাছতেই ইতিমধ্যে ইয়াত দুটাবাস সৃষ্টি হল বাংলাদেশ আর ভুটান, আর ভুটানের গ্রুপ এয়ারলাইন্স আমার সত্যি এই ইনভেস্টর সামিটের পাছতেই বুঝাবুঝি চুক্তি সহি করে এটা আমি সিঙ্গাপুর সত্যি গুয়াহাটি যোগাযোগ সম্ভব করে তুলি। ইকোনমিক এয়ারলাইন্স অর্থাৎ উড়ান ডোমেস্টিক যনির যোগে ভারতবর্ষের সর সর এয়ারপোর্টের সত্যি যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার নিমিত্তে এই সুবিধা এই আসনের যোগে ভারতবর্ষের জনগণক প্রদান করেছিল সেই সুবিধা আমি লৈছো। আর এই সুবিধাটা আমি সম্প্রসারিত করার বাবে ভারত সরকারকে অনুরোধ জানালো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক। আমি কলো যে কেবল উত্তর পূর্বাঞ্চলের ভিতরতে নহয় উড়ান স্কিম, এই স্কিমখন উড়ান ইন্টারন্যাশনাল করব লাগে, তার কারণে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং 100 কোটি টাকার প্রয়োজন বলে কোয়ার লগে লগে আমি সিভিল এভিয়েশন বিভাগক 100 কোটি টাকা মোকলাই দিল। আর আজি আপনাদের শুনে ভাল পাব ইতিমধ্যে অতি শীঘ্রে দুখন জাহাজ এখন গুয়াহাটি ব্যাংকক আর এখন গুয়াহাটি ঢাকা কম দিনের ভিতরে আরম্ভ হব। আর এনে ধরনের আগন্তুক দিনত গুয়াহাটি হানয়, গুয়াহাটি ফিলিপিন্স এনে ধরনের 10খন রাষ্ট্রের সত্যি আমার যাতে গুয়াহাটি যোগাযোগ সঘনায় হয় ইয়ার বাবে এই বিষয়টা আমি উদ্যোগ লৈছো আর কথাখিনি বহুত আগবাড়িছে। আর আটাইতকৈ সুখর কথা এইটি অতদিনে অসমৰ উৎপাদিত ফল মূল শাক পাচলি বা মাছে এইবিলাক বিদেশ রাষ্ট্রলৈ রপ্তানি করাটো যোগাযোগ ব্যবস্থা নথকার বাবে সম্ভব হওয়া নাছিল, কিন্তু আমার সরকারের কার্যকালত ইতিমধ্যে আপনাদের জানি সুখী হব আমার উৎপাদিত ফল মূল আর শাক পাচলি ইতিমধ্যে আমার গুয়াহাটিতে কাস্টম অফিস ডেভেলপ করায় ইয়াতে সিল মোহর মারি ইয়ারপরা মিডিল ইস্টর আবুধাবি দুবাই আর লন্ডন এই উৎপাদিত সামগ্রীবিল বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। অসমের খেতিয়কর উৎপাদিত ফল মূল শাক পাচলি এটা লন্ডনত বাজারত বিক্রি হয় এই ব্যবস্থা আমার দিনত সম্ভব হয়েছে। অলপতে মানে 20 কোটি টাকা ব্যয় করে কার্গো টার্মিনাল বিল্ডিং নির্মাণের আধারশিলা স্থাপন করল। আর সেইভাবে এটি আমার যখন মৎস্য উৎপাদন করে তখনকার একটু সুবর্ণ সুযোগ আপনাদের উৎপাদন কর আর আপনাদের বাবে আমি বাজার ইউরোপে হোক এশিয়ায় হোক বিভিন্ন রাষ্ট্রত আমি বাজার সৃষ্টি করার দায়িত্ব রাজ্য সরকার লোক এনে ধরনের আমার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালীর উপর গড় দিব লাগবে। যে মাছের দাম আপনি হয়তো অসমের গুয়াহাটি বাজার 200 টাকা পায় সেই মাছ ইউরোপিয়ান মার্কেটত বিক্রি করলে হয়তো আমি 1000 টাকা পাব পারো।
গতিকে সেই লক্ষ্যৰে আগন্ত দিনত অসমৰ গ্ৰাম্য অৰ্থনীতি শক্তিশালী ৰূপত গঢ় দিয়াৰ নিমিত্তে প্ৰয়াস কৰা হৈছে আৰু মৎস্য উৎপাদন এটা ভাল প্ৰফেশ্যন ভাল বৃত্তি এই কথাটো উঠি অহা প্ৰজন্মৰ মনত এটা শক্তিশালী চেতনা হিচাপে জগাই তুলিব লাগিব তেখেতসকলৰ ধাউতি বৃদ্ধি কৰিব লাগিব এতিয়া পৃথিৱীৰ বুকত খেতিয়কৰ সন্তান বুলি সুগৌৰৱেৰে পৰিচয় দিয়াৰ প্ৰক্ৰিয়া আমেৰিকা ইউৰোপ চীন জাপান সকলো ঠাইতে কেতিয়াবা আৰম্ভ হ'ব কিন্তু ইয়াত খেতিয়কৰ সন্তান বুলি আমাৰ অসমৰ ল'ৰা ছোৱালীবিলাকে নিজৰ পৰিচয় মুকলিমূৰীয়াকৈ দিবলৈ বেয়া পায় খেতিয়ক বুলি ক'লে ভাবে যে ই হয়তো পিছপৰা দুখীয়া মানুহ নহয় এই ধাৰণাটো মনৰ পৰা আঁতৰাই দিয়ে এতিয়া পাঞ্জাৱৰ আটাইতকৈ ধনী মানুহবিলাকে হৈছে খেতিয়কসকল হাৰিয়ানাৰ আটাইতকৈ ধনী মানুহবিলাকে খেতিয়কসকল আজি কানাডাৰ আটাইতকৈ ধনী মানুহবিলাকে হৈছে খেতিয়কসকল গতিকে আমাৰ খেতিৰ মৰ্যাদা কৃষকৰ মৰ্যাদা সেই পৰ্যায়লৈকে ন্যায় লক্ষ্যখন চৰকাৰে ধাৰ্য কৰিছে কালিলৈ যাতে যিকোনো অফিচ কাৰ্যালয় ৰাজহুৱা স্থানত এজন যুৱকে বা যুৱতীয়ে সন্মান সহকাৰে নিজৰ মাতৃ পিতৃ পৰিচয় দিব পাৰে মই য়েছ আই এম এ চান অফ এ ফাৰ্মাৰ আই এম এ চান অফ এ আই এম এ ডাক্টৰ অফ এ ফাৰ্মাৰ গতিকে সেই স্বাভিমান খেতিয়কৰ মৎস্য উৎপাদনকাৰীসকলৰ শেষ পৰ্যায়লৈকে নিয়াৰ দায়িত্ব এইখন চৰকাৰে পৰিৱেশ নিৰ্মাণ কৰাৰ নিমিত্তে বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী হাতত লৈছে অসম আগুৱাই যাব লাগিব আমি অসমক মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যি নেৰেটিভ দিছে এ ফৰ আছাম আৰু সেই লক্ষ্যৰ ভাৰতবৰ্ষৰ বুকুত প্ৰথম স্থান দখল কৰাৰ নিমিত্তে আমি প্ৰয়াস কৰিব লাগিব ইয়াৰ বাবে শিক্ষা স্বাস্থ্য কৃষি পৰ্যটন সংস্কৃতি সকলো ক্ষেত্ৰতে জাকত জিলিকা হৈ উঠিব লাগিব আৰু আমাৰ এইখন অসম হাৰুৱা পথাৰ এই মাটিৰ যিটো উৰ্বৰতা আছে ইয়াৰ নেচাৰেল যিটো ফাৰ্টিলিটি আছে অত্যন্ত শক্তিশালী ইয়াক অনুধাৱন কৰিব লাগিব সেইবাবে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ছয় হেল্থ কাৰ্ড প্ৰৱৰ্তন কৰিছিল অৰ্থাৎ আপুনি যিখিনি মাটিৰ মালিক যিখন পথাৰত আমি খেতি কৰে সেই পথাৰখনৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰক তাৰ মাটিৰ শক্তি আৱিষ্কাৰ কৰক আৰু তেনেধৰণে আপুনি তাত ফচল আপুনি লগাওক নিশ্চিতভাৱে ভবাৰ দৰে আপুনি উন্নত মানদণ্ডৰ তাত ফচল পাবলৈ সক্ষম হ'ব গতিকে আজিৰ যুগ যুগটো হৈছে বিজ্ঞান আৰু প্ৰযুক্তি গতিকে আধুনিক ধ্যান ধাৰণাৰ কথাবিলাক ভাবিব লাগিব স্পেচ ছেটেলাইট দিয়া হৈছে মহাকাশলৈ সেইবিলাক পঠিওৱা হৈছে ছেটেলাইটবিলাক কিহৰ বাবে পৰীক্ষা নিৰীক্ষা কৰিবৰ বাবে স্পেচ টেকন'লজিৰ যোগেদি আমি আমাৰ ভৱিষ্যত আমি নিৰূপণ কৰিব পাৰোঁ স্পেচ টেকন'লজিৰ যোগেদি আমাৰ মাটিৰ আমি পৰীক্ষা কৰিব পাৰোঁ আমাৰ পানী আমি পৰীক্ষা কৰিব পাৰোঁ ছয়েল হেল্থ কাৰ্ড ৱাটাৰ হেল্থ কাৰ্ড এই সকলোবিলাক নহ'লে ভৱিষ্যতৰ দিনত আপুনি কৰা মাটিডোখৰত কিমান কাৰ্বন কিমান নাইট্ৰজেন আছে আপুনি গম নাপায় নজনাকৈ আপুনি খেতি কৰি আছে কিন্তু আপুনি পৰিশ্ৰম কৰাৰ দৰে তাত সুফল পোৱা নাই ইয়াৰ প্ৰধান কাৰণ আপুনি বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ আশ্ৰয় লোৱা নাই গতিকে পৃথিৱীৰ শ্ৰেষ্ঠ ৰাষ্ট্ৰবিলাকৰ সৈতে যদি প্ৰতিযোগিতাত ভাৰতবৰ্ষ প্ৰথম স্থান দখল কৰিব লগা হয় আৰু ভাৰতবৰ্ষৰ বুকুত অসম যদি বিভিন্ন ৰাজ্যৰ সৈতে প্ৰতিযোগিতাত অৱতীৰ্ণ হয় প্ৰথম স্থান দখল কৰিব লগা হয় এই বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ দ্বাৰা আমি অগ্ৰসৰ হ'ব লাগিব আৰু সেইখিনি শক্তি আছে গতিকে সেইবাবে পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই উচিত কথাই কৈছে আন্দোলন কৰিব লাগে অৰ্থনৈতিক আন্দোলন ভৱিষ্যত ভাল মানুহ গঢ়া আন্দোলন শান্তি সম্প্ৰীতিৰ আন্দোলন সমন্বয় ভাতৃত্ব গঢ় দিয়া আন্দোলন সাংস্কৃতিক আৰু অৰ্থনৈতিক আন্দোলনৰ দ্বাৰা এটা জাতিয়ে সন্মান সহকাৰে বিশ্বৰ লোকত নিজৰ মৰ্যাদা দাঙি ধৰিব পাৰে ইউৰোপে হওক আমেৰিকাই হওক সকলো ৰাষ্ট্ৰই একালত এই আন্দোলনৰ যোগেদিহে নিজৰ আত্মপ্ৰকাশ কৰিছিল আৰু আজি বিশ্বৰ বুকুত তেখেতসকলে উচ্চ স্থান বিভিন্ন ক্ষেত্ৰত দখল কৰিবলৈ সক্ষম হৈছে গতিকে মই গোটেই অসমখন যিমানখিনি মই ঘূৰিলোঁ 33খন জিলা বিভিন্ন সৰু জাতি জনগোষ্ঠীৰ সৈতে মত বিনিময় কৰি যিটো দেখিলোঁ এইখন অসমৰ অগাধ শক্তি আছে এই শক্তিক আমি সদব্যৱহাৰ কৰিব লাগিব ঈশ্বৰে আপোনাক শক্তি দিছে সদব্যৱহাৰ কৰক সদব্যৱহাৰ কৰিলে তাৰ পৰা উৎপাদন শক্তি আপুনি উপলব্ধি কৰিব পাৰিব উৎপাদন বৃদ্ধি কৰিব পাৰিব গতিকে সেইবাবে মই আশা ৰাখিছোঁ যে আগন্তুক দিনত মৎস্য উৎপাদনৰ ক্ষেত্ৰত আমি সেই লক্ষ্যৰে আমি আগবাঢ়িব লাগিব
আমার এফবিসির চেয়ারম্যান রমাকান্ত দেউরি, ভাইস চেয়ারম্যান বৈশ্য আর আমার মাননীয় মন্ত্রী পরিমল চক্রবর্তী ডাঙরিয়া সকলে মিলি আগন্তুক দিনত মৎস্য উৎপাদনের ক্ষেত্রে উঠি অহা প্রজন্মই যাতে অধিক গুরুত্ব প্রদান করে সরকারের তরফের আমি কোটি কোটি টাকা ব্যয় করি, টাকা পয়সা ব্যয় করার কোনো ডাঙর কথা নয়, কিন্তু ধাউতি আছে না নাই পেশেন্ট থাকিব লাগিব ভিতরের হৃদয়ের পর আহিব লাগিব আহ্বান, হৃদয় আহ্বান জানাব লাগিব মই এই কাম করিম, নিষ্ঠায় করিম, কঠোর পরিশ্রম করিম। গতি যত নিষ্ঠা সততা আর কঠোর পরিশ্রম সাধনা জড়িত হয়ে থাকে তাত বিফলতার কোনো স্থান নাই, তাত মূল্যবোধ আর সফলতায় প্রধান স্থান দখল করে। গতি সেই লক্ষ্যে অসমখনক শক্তিশালী করার যাত্রা আমি সকলে আত্মনির্ভর করব লাগিব। আর আমি স্বচ্ছতার এইখান সরকার পরিচালনা করছি, এইখান সরকারের কার্যকালত অসমের বহবাস করা কোনো জাতি জনগোষ্ঠী খিলঞ্জীয়া ভূমিপুত্র কোনো যুক্তিতে অসুরক্ষিত হব নয়, সরকারে প্রতিটি জাতি জনগোষ্ঠীক মর্যাদা সহকারে জিয়াই রাখার দায়িত্ব পালন করে আছে, পালন করে যাব। নোবডি শুড ফিল ইনসিকিউর ইন দ্য স্টেট অফ আসাম ডিউরিং আওয়ার রিজিম, উই আর কমিটেড টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ এভরিবডি। অসমীয়া খিলঞ্জীয়া ভূমিপুত্র সকলের মাটি ভেটি কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য স্বাভিমান আর তেখেতসকলের রাজনৈতিক অধিকার সুরক্ষিত করে বৃহত্তর অসমীয়া সমাজখনক ঐক্যবদ্ধভাবে আগুয়াই নিয়ার দায়িত্ব আমি ল আজি আগবাড়িছো, আর এই দায়িত্ব নিষ্ঠায় আগন্তুক দিনত পালন করা হব। গতি মানে আশা রাখিছো পরমশ্রদ্ধা রাইজ আর যখন আজি ইয়াত মৎস্য উৎপাদনের সত্যি জড়িত পরমশ্রদ্ধা রাইজ উপস্থিত আছে, মই আপনাদের বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতার শ্রদ্ধা জ্ঞাপন করছো। মোক পরিমল শুক্লবৈদ্যে জানাইছে এই বছর আমার মৎস্য উৎপাদনের ক্ষেত্রে আমি বিশেষভাবে অভিলেখ স্থাপন করছো, 20,000 মেট্রিক টন না, 20,000 মেট্রিক টন আমি মৎস্য উৎপাদন যাওয়া বছরকে বেশি করছি। মানে সদায় কে আছো প্রথম টার্গেট অসমের মাছের বাজার দখল করা, দ্বিতীয় টার্গেট চুবুরিয়া গোটেই কেন রাজ্যের 7 উত্তর পূর্বাঞ্চল রাজ্যের বাজার দখল করা, তারপর লেট আস কভার দ্য হোল অফ ইন্ডিয়া, হয় তারপর আমি বিদেশের রাষ্ট্র গিয়ে পেলায় আমি আমার সেইবিল অঞ্চলের বাজার আমি দখল করি, অর্থাৎ আমার ফিশ প্রডিউসারবিলাকর কথা ভারতবর্ষের জনতাই নয় বিশ্বর মানব সমাজে জানিব লাগিব। এই মাছ কোরপা আইছে? এই মাছ আইছে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল অসমের। উই সেলুট দ্য ফুড প্রডিউসার অফ আসাম। ইউরোপিয়ান কনজিউমারবিলাকে যাতে এই কথা কয়, আমেরিকানবিলাকে যাতে এই কথা কয়, কারণ আমার মাছত সোৱাদ বহুত বেশি, কারণ আমার মাটির যেটু ফার্টিলিটি আছে ন্যাচারেল ফার্টিলিটি জৈব বৈচিত্র্যটোই আমার কারণে বিগেস্ট এডভান্টেজ, সেইকাৰণে ইয়াত উৎপাদিত ন্যাচারাল যিমানবিলাক অর্গেনিক আছে, অর্গেনিক উলকুবিয়ে হোক, অর্গেনিক চাহপাতে হোক, অর্গেনিক ধানে হোক, অর্গেনিক মাছে হোক, প্রতিটি উৎপাদিত সামগ্রী অত্যন্ত সোৱাদ, কারণ আমাক প্রকৃতিয়ে সেই সুযোগটি প্রদান করছে, এই এনভায়রনমেন্টটি পৃথিবীর সব ঠাইত নাই, এই কথাটা আমি উপলব্ধি করা উচিত। গতি সেইকাৰণে আমি ঈশ্বরের ওসর কৌটি কৌটি প্রণিপাত জানাইছো, প্রভুই আমাক এইখানে কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছে, যার বাবে আমি এনেকে এখন সুন্দর রাজ্যত জন্ম লাভ করেছো, বারে রহনিয়া বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি এখন বড়, বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম একাকার হয়ে এইখন অসমে নিজের মর্যাদা বিশ্ব বুকুত সন্মান সহকারে জিয়াই রাখিছে, আমি জিয়াই রাখি। গতি আজি শুভখনত সকলের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাইছো, রমাকান্ত দেউরি ডাঙরিয়ায় সুন্দরভাবে আমার রাইজক ল মৎস্য ফিস ফেস্টিভেল আয়োজন করেছে, গতি এই কার্যসূচী আগন্তুক দিনত আর ইয়াতকৈ অধিক সুন্দরভাবে আপনাদের গড় দিব। আর মোক তেখেতে জানাইছে যে এই বছর 20 বিল, হয়নে 20 বিলর কাম আরম্ভ হব, 20 বিল বিভিন্ন জেলাত হব, 19 কোটি টাকা ব্যয় করে 20 নতুন বিল তেখেতসকলে ডেভেলপ করব। গতি এনে ধরনের আমি আমার ফিশ প্রডাকশন সেন্টারটি সম্প্রসারিত করব। আর একটা কথা মানে সদায় কম যে যখন মাছ পুহে যা গুটে মাছ পুহে সেই গুটসমূহে পুখুরীটির চারিফালে গ্রিনিয়েটা ডেভেলপ করে একটা টুরিস্ট স্পট হিসাবে ডেভেলপ করব,
আমার পরিমল শুক্লবৈদ্যর প্রায় 400 বিঘা মাটির মাছর পুকুরি আছে আমার মীন মন্ত্রী 400 বিঘা আপনার হাততালি মারো 400 বিঘা মাটি এতিয়া নহয় বহু বছর প্রায় তেখেতকল একটা ট্রেডিশনাল বিজনেস আচ্ছা মই তেখেতক কৈছো আপনি এটা সুন্দর টুরিস্ট স্পট বানাব পারে কেনে ধরনে চারিফালে ডেভেলপ করে দিও হয়নি বান্ধটো ধুনিয়াকে মানুষ খোজকাঢ়িব পারা আর কাষত একটা সুন্দর টুরিস্ট লজ বনায় দিও আর ভাল ধুনিয়া ধুনিয়া ফরেস্ট ডিপার্টমেন্টের পর পরামর্শ লই তাত প্লান্টেশন ডেভেলপ করক একটা গ্রিনি ডেভেলপ করক আর তাত শুটিং রেস্টুরেন্টও ডেভেলপ করে দিও মানে ওয়াটার বোট যেগুলো স্পোর্টস আছে স্পোর্টসবিলাকও ডেভেলপ করে দিও তেতিয়া টুরিস্টবিলাকে কি করব বাহিরের টুরিস্টবিলাকে অল্প লেজার বিচার রিল্যাক্সেশন বিচার তেতিয়া পুখুরী রাতে যেতিয়া একটা ধুনিয়া টুরিস্ট লজ আর ওয়াটার স্পোর্টস আর প্লাস গ্রিনেরি মর্নিং ট্রেকিংয়ের কারণে এই সুন্দর পরিবেশ পায় তারপর আর মাছতেই নয় ইয়ারপর আকো ইনকাম করব পারি না গতি প্রতিগী ফিস প্রডিউসারে প্রতিটি গুটে এই দিকট চাব লাগে কেবল আমার কনফাইনমেন্ট কেবল পিট প্রডাকশন নয় কিন্তু এটা সৌন্দর্য বর্ধন অসমখনক এখন সুন্দর রাজ্য হিসেবে গড় দিয়ার বাবে আমি প্রয়াস করব সেই কারণে পুখুরীর থাকিলে তাত জলবায়ুটা বিশুদ্ধ হয়ে থাকে ওয়াটারবিলাকে পিউরিফাই করে সেই কারণে তাহানি কালত আমার স্বর্গদেও সকলে ডর ডর পুখুরী খালেছে আর পুখুরীর মহাত্মা সেইটাই পুখুরী কেবল মাছ উৎপাদনে নহয় মানুষ জিয়াই থাকবে পরাকি সুন্দর একটা জলবায়ু নির্মাণ করে গতি এই কথাবিল উপলব্ধি করব সন্তান হয়ে প্রকৃতির বুকুত থাকা যা সম্পদরাজির কথা যদি আমি উপলব্ধি নকরো প্রাকৃতিক সম্পদবিল কথা যদি অনুধাবন নকরো সন্তান বলে বাহির গিয়ে আমি মূর দাঙি কেন পরিচয় দিব পারি গতি সেইভাবে সৌন্দর্য সদায় সংরক্ষণ করার দায়িত্ব সকলে সমভাবে লব লাগবে এইখানে কথাকে কই মানে সকলের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই মানে মূল বক্তব্য সামরি ধন্যবাদ।